অবশ্য আজকে আপনাদের সামনে আমি একটা টাকা খবর নিয়ে আসি, বুঝতে পারছেন? একবারে টাকা খবর। এই যে সেই খবরটা, এই যে ফুটবল খেলা হলি, হ্যাঁ ফুটবল খেলা হলি, ব্রাজিল জিতে গেল। আসলে জিতার কিন্তু কোনো কথা ছিল না, আমরা ভাবি লিছিলাম যে ডরা করবি, কিন্তু হয়নি, লাস্ট টাইমে জিতে গেল। এই জিতার কারণে আর্জেন্টিনা আর ব্রাজিলের কিন্তু ফাটাফাটি মারামারি লেগে গেছে। প্লেয়ার না, কিন্তু যারা আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্ট করে সেই দলের ফাটাফাটি লেগে গেছে। ও কাছে এক কথা, ওর কাছে এক কথা, আবার করতে ঘুষাঘুষি করতে করতে নাচটা ভাই রক্ত বাড়া গেছে। দর্শক খবরদার, এসবটার ভেতর যায় না, লস। আমরা আপনারা বাঙালি ভাই ভাই, তাহলে কিসের জন্য কোন দেশে খেলা হচ্ছে আমরা চোপড়া ফাটাবো? ভালো কথা করছি, হ্যাঁ খবরদার এসব করবে যান না। আর একটা কথা হচ্ছে যে, হ্যাঁ এখন ব্যাপার হচ্ছে যে কালকে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, এদিকে অন্ধকার কেবা কেবা হচ্ছে। কালকে সূর্য উৎপুরে পরে নাও পারে, আপনারা খবরদার ভয়টাই পান না, নাকি কালকে ঘুম পাইবেন, আর কোনো টেনশন নেই। আসলে খেলার জন্য অনেকে দেখা যাচ্ছে যে দল হারিয়ে গেছে, ভাত পানি খাওয়া বন্ধ হয়ে যায়। তুমি যে আমার কবিতা যেটা কখনো কেউ কল্পনা করেনি, যেটা কখনো কল্পনা করেনি, এবার পাবো বিশ্বকাপ ও চাচি রে, এবার পাবো বিশ্বকাপ। ঠেলা আছে যে খেলতে তো সে বসতেছে, তুমি দেখা করে খেলা দেখতে চাও। ঘরে বসে তো কয় হয় আমি হলেই পরে গোল দিতাম, দিয়ে দেখো মাঠে। দর্শক আর তর্ক বিতর্ক করবো না, আপনারা আবার রাগারাগি করতে পারেন, মাইন্ড করতে পারেন, আসলে কি দেখি কব না, উল্টে পাল্টা যাবে না। হ্যাঁ ভালো থাকেন, আবার পরবর্তীকালে দেখা হবো। আসসালামু আলাইকুম।